হ্যালো, আসসালামু আলাইকুম। ইতি রান্নাঘর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি রান্না করব পুরনো ঢাকার তিহারি। এটা আমার অনেক খেতে ইচ্ছে করছিল, যার জন্য বলি চলো আজকে রান্না করে নিই। তো আমার যা মশলা লাগবে, এখানে আমার জোত্রি গুঁড়ো আমি নিয়েছি, যেহেতু আমার আস্ত জোত্রি ছিল না, এর জন্য হাফ টিস্পুন এখানে জোত্রি গুঁড়ো আছে, জায়ফল একটা আমি পুরোটা নিয়েছি, আর এখানে আছে দারচিনি দুটো, আর এলাচ আছে 14টি, আর এখানে গোলমরিচ আমি কিছুটা নিয়েছি ঝালের জন্য, যেহেতু কাঁচামরিচ দিয়েও আমি রান্না করব, ঝালটা দিব, কিন্তু গোলমরিচের ঝালটাও আমি চাচ্ছিলাম। তো গোলমরিচ আমি এখানে 1 টিস্পুন নিয়ে নিয়েছি। তো এই মশলাগুলোকে আমি গুঁড়ো করে একটা মশলা বানিয়ে নিব। এখন আমি তেহারিটা রান্না করতে যাচ্ছি। সো ফার্স্টে আমি তেল দিয়ে দিচ্ছি, তেল একটু বেশি করে দিতে হবে, দ্যাটস এনাফ। এখন এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব, বিসমিল্লাহ। এর মধ্যে আমি তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম, আর যে মশলাটা আমি আপনাদের দেখিয়েছি সেটা ভাজার কোনো দরকার নেই, ওটা এমনি আপনারা গুঁড়ো করে নেবেন। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, লবণ দিব। পেঁয়াজটা এখন আমার লাল হয়ে আসছে, এখন এর মধ্যে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিব। তেহারি রান্না করার জন্য খুব বেশি মশলার দরকার হয় না, আদা রসুন আর যে 4টা মশলা আমি দেখালাম সেই মশলাটা, এটার সাথে টক দই আর দুধ লাগবে। আর আপনি চাইলে অল্প জিরা এবং ধনিয়া পেস্ট দিতে পারেন। তো বিসমিল্লাহ, 1, 2, then half and mushroom, 1, 1 and half. So এটার সাথে আমি একটু পানি দিব, আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিব এটার মধ্যে। আপনারা আপনাদের মাংস গুঁজে আদা রসুনটা দিবেন, মাংস বেশি হলে বেশি দিবেন, আমার যেটুকু মাংস সেই অনুযায়ী আমি 3 টেবিল স্পুন আদা এবং 1.5 টেবিল স্পুন রসুন দিলাম, মনে হয় আমার জন্য এটুকুই যথেষ্ট। এখন এটা ভালো মতো কষানো হবে যে পর্যন্ত এটা গন্ধটা না চলে যায়। আদা রসুনটা কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে উঠে এসেছে, তেল যখন উপরে উঠে আসবে তখনই বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। তো এটার মধ্যে আমি যে গুঁড়া মশলাটা করলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, এখানে 1.5 টিস্পুন আছে। এটার সাথে আমি দিয়ে দিব কাঁচামরিচ, আমি পরে আরো কাঁচামরিচ দিব, যার জন্য এখন আমি কম দিলাম। এটাকে এখন ভালো করে কষিয়ে নিব, অনেকে আরো বেশি তেল ইউজ করে, আমি মনে করলাম এটুকুই আমার জন্য এনা, আমি বেশি তেল দিব না।
এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। এই মাংসগুলোকে আমি টক দই আর অল্প অল্প পেঁপে বাটা 1 টিস্পুনের মতো, সবগুলো টক দই অ্যান্ড পেঁপে ব্লেন্ড করে তারপর আমি মিক্স করে রাখছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি যেন আমার মাংসটা তাড়াতাড়ি গলে যায়, যার জন্য আমি অল্প পেঁপে আর টক দই দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার মতো। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। এটার মধ্যে আমি পানি দিব না, যদি আমার মাংসগুলো সিদ্ধ না হয় তখন আমি অল্প গরম পানি ইউজ করবো। তেহারি কার না পছন্দ বলেন? পুরনো ঢাকায় যারা বাসিন্দা তারা সবাই তেহারি খেতে পছন্দ করেন। আমার বসবাস পুরনো ঢাকায়, যার জন্য আমি মনে করলাম যে আজকে এটা আমার খেতে ইচ্ছে করলো, এটা রান্না করে খাই আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদের ভালো লাগলে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো আপনাদের। এখন আমি এটাকে নিয়ে নাড়াচাড়া করে দিলাম, একটু ঢেকে দিব। এভাবে আমি জালটাকে একটু বাড়িয়ে দিলাম, এখন পরে আমি এটাকে মিডিয়াম হিটে কুক করব, যে পর্যন্ত মাংসটা সফট হয় এই পর্যন্ত। এখন আমি এর মধ্যে 1 টিস্পুন জিরা আর 1 টিস্পুনের কম ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। এখন ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত কুক করব। আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমার মনে হচ্ছে এটার মধ্যে পানি লাগবে, তো আমি গরম পানি করলাম, এখন এটার মধ্যে দিয়ে দিব। যেহেতু আমার হাতে সময় কম, এজন্য আমি কষানোর জন্য বেশি টাইম নেইনি, এর জন্য আমি গরম পানি দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি কুক হয়ে যায়। আপনাদের সময় থাকলে আপনারা স্লো আছে মাংসটাকে কুক করে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, এখন আমার মাংসটা কুক হয়ে যাবে যেহেতু আমি গরম পানি দিয়েছি। এখন আমি চালটাকে কুক করে নিব, এই মাংস তেলটাকে মেখে নিলাম, বেশি গরম হয়ে গেছে মাংসটা, এখন আমি চালগুলো দিয়ে দিব।
এখন এটার মধ্যে অল্প লবণ দিব। এটা অল্প কষানো হলে তারপরে এটার মধ্যে আমি দুধ দিয়ে দিব। এখন আমি এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিব। আর 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিব। এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। যেহেতু আমার মাংসের মধ্যে পানি আছে আর আমি 1 পট চাল নিয়েছি, তো আমি 1 পটের মতো আরো পানি দিয়ে দিলাম 1 কাপ। আমার চালের পরিমাণ যে কাপ ছিল সেই কাপ অনুযায়ী। এখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চালটা উঠার জন্য। হওয়ার আগে লবণ দেখে নিব। এখন আমি ঢাকনাটা খুলে দেখবো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি পাতিলাটা চেঞ্জ করে নিয়েছি, আমার আগের পাতিলাটার মধ্যে লেগে গিয়েছিল, এর জন্য আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 টিস্পুন কেওড়া জল, গোলাপ জল যেটাকে বলে কেওড়া পানি, এটা দিয়ে উপরে একটু পেঁয়াজ বেরেস্ত দিয়ে দিব। হয়ে গেল আমার তেহারি রান্না করা। সো আপনারাও এটা রান্না করে খেয়ে দেখবেন, ইটস খুব টেস্টি। সো আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।